বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি মামিনী তালিম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন আর সুস্থ থাকেন, ভালো থাকেন এই দোয়াই করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আসলে বুঝতে পারছি না কি হচ্ছে। কয়েকদিন ধরে না আসলে এই একটা মাস ধরেই আমার 3-4 দিন পর পরে জ্বর চলে আসছে, মানে মাঝখান দিয়ে 4-5 দিন ভালো থাকে, তারপরে আবার জ্বর টর এরকম আসে আর কি। তো এমনিতে চলে যায়, বাট যখন জ্বরটা আসে তখন একেবারে টায়ার্ড হয়ে যায়, মানে তখন আর নড়াচড়া করতে ইচ্ছা করে না, অবস্থা এরকম হয়। তো যাই হোক, অসুখ বিসুখের কথা যত কম বলে ততই ভালো, মনটাকে ভালো রাখার চেষ্টা করি, তাহলে শরীরটাও ভালো থাকবে। আর আজকের ব্লগটা শেয়ার করছি আসলে বিকাল থেকে, বিকাল বলবো না, জাস্ট সন্ধ্যার দিকে আর কি। আমি বাবুর জন্য খাবারটা রেডি করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আমার পুদিনা পাতার গাছটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে মাশাল্লাহ, আরও অনেক আগা মিলেছে, মানে আরও নতুন নতুন গাছ বের হচ্ছে। আর আমি পরদিন রান্না করব, তো এই জন্য রাতের বেলায় মাংসটা বের করে রেখেছি। আর আমার রসুন পেস্ট শেষ হয়ে গেছে, তার জন্য ডিপ ফ্রিজে যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম ওইটাও বের করে রাখছি। আর এই তো বাবা ছেলে দুজন দুষ্টামি করছে, তাদের আর ঘুম নাই। বাবুর বাবা আসলে একটু আগেই কাজ থেকে এসেছে, তো ও বাবুকে একটু সময় দিচ্ছে, আর আমি এদিকে ঘুমের প্রিপারেশন নিচ্ছি। বাবুর বাবার জন্য দুধটা গরম করে নিয়ে আসলাম, আর আমাদের জন্য কিছু চেরি ছিল, চেরিটাও আসলে নিয়ে আসলাম, কারণ এখনই চেরির সময়। এখন কমে গেছে, সিজন প্রায় শেষের দিকে, এরপর আর চেরি পাওয়া যাবে না, চেরি থাকে অল্প কিছুদিন। এই তো আমি বিছানা বাটি সব রেডি করে নিচ্ছি, বাবুর বাবা ফ্রেশ হতে গেছে, আমরা এদিকে শুয়ে পড়লে ও এদিকে নামাজ টামাজ শেষ করে, তারপরে না সরি নামাজ টামাজ বলা ঠিক না, নামাজ কালাম শেষ করে তারপরে ও শুতে চলে যাবে। আর এটা ছিল এর পরদিন সকালবেলা, আমি একটু দেরিতেই উঠেছি, বাবুর বাবা কাজে চলে গেছে। আর এই যে দেখছেন কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠাল, অনেক দিন পরে খুব মজার একটা কাঁঠাল খেলাম। আর কাঁঠালটা খেয়েছি বাবুর বাবার সাথে কাজ করবেন আমাদের পরিচিত এক ভাইয়া, ওনার বড় ভাই দেশ থেকে এসেছে, তো উনি আসার সময় একটা কাঁঠাল নিয়ে এসেছিল, তো ওই ভাইয়াটা আবার সবাইকে অল্প 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 করে বিলি করেছে আর কি। তো যাই হোক, মানে বলে না নাই মামার থেকে কানা মামা ভালো, তো আমরা একটু খেতে পেরেছি সেটাই অনেক কিছু। বাবুর বাবাও অনেক পছন্দ করেছে, আমিও একটু খেলাম, বাবুকেও একটু খাইয়েছি, কারণ যেহেতু কাঁঠাল আমি যতটুকু জানি একটু গরম টাইপের ফ্রুট, বাবুর যদি আবার সহ্য না হয় তাই ভয় আসলে খাওয়াই নাই, কারণ বাচ্চা টাকা নিয়ে এমনি এইটার একটা না একটা এটার পর সেটা লেগেই আছে, তাই আসলে আর বাড়াবাড়ি করতে চাই না, ও যা খেয়ে ভালো থাকে সুস্থ থাকে তাতেই আমার শান্তি। তো যাই হোক, আমি কাজ শুরুর আগে একটা ওষুধ খেয়ে নিয়েছি, যেহেতু যে বললাম শরীরটা একটু কেমন কেমন যেন থাকে, তো আমি প্যারাসিটামল একটা খেয়ে তারপর কাজে নেমে যাব। আর যেহেতু রাতেই মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আসলে সকাল হতে হতে এটা নরম হয়ে গেছে। তো এইদিকে বাবু উঠে গেছে, বাবুর জন্য খাবারটা রেডি করে নিচ্ছি, ওকে আজকে সকালে বিস্কিট খাওয়াবো। এই যে দুধ দিয়ে রেডি করে ফেলেছি, এখন এই বিস্কিটটা ওকে খাইয়ে দেবো, তারপর আমি আমার কাজ শুরু করব। আসলে কিছু কাজ এগিয়ে রেখেছি, যেমন পেঁয়াজটা কেটে রেখেছি, এই যে তার মর্জি, কারণ বাবু আসলে বাচ্চা মানুষ, তো কী করবো আর, ওদের মর্জি মতোই চলতে হয়। আর তাকে খাওয়ানো শেষ, এখন আসলে আমি যাব আমার কিচেনে, আমি আমার কাজ শেষ করতে যাব, কারণ রান্নাটা আসলে আমাকেই শেষ করতে হবে। আর এদিকে দেখলাম বাবু অনেক বিরক্ত করছে, তা তাকে আর কোনোভাবেই ঠান্ডা করানো সম্ভব না, তো ভাবলাম যে কিচেনে নিয়ে আসি, আমি মানে আমার সামনেই থাকবে, আর ও আমাকে দেখলে তাহলে আর কান্নাকাটি করবে না, তো এই জন্য তাকে কিচেনে নিয়ে এসে ফিডিং চেয়ারে বসিয়ে দিলাম, যেন আবার পরে টরে না যায়, কারণ ও নিচে খেলতে চাচ্ছিল না, ও চাচ্ছিল আমার কোলে থাকতে, তা আমার রান্না করতেই হবে, তাই আসলে ওকে আমার কাছেই নিয়ে আসলাম, তবে আমার চুলা থেকে অনেক দূরে রেখেছি যাতে আবার কিছু উপরে না পড়ে। আর গরম অনেক, তারপরও আসলে বাবু মানছিল না, ওকে রুমে আমি ফ্যান ছেড়ে এসি ছেড়ে দিয়ে রেখেছিলাম, বাট তারপর তার ভাল লাগছিল না, সে গরমে মার কাছেই থাকবে, তো থাকো কী বা করার আছে আর। ওই যে উনি, আর এই যে আমার এখানে, আমি এতক্ষণ কাটাকাটি করছিলাম, তো বাবু দেখলাম যে কান্নাকাটি করছে, তারপর আর ওকে এখানে নিয়ে এসেছি।
এই ফাঁকে আবার চেষ্টা করছি রান্নার ফাঁকে ফাঁকে ওকে একটু কিছু খাওয়ানোর জন্য, যেহেতু কিচেনে আছে অনেক গরম, তো একটু ইয়োগার্ট খাওয়াচ্ছি। তো যাই হোক, মা ছেলে অনেক কষ্টমষ্ট করে মানে পারাপাড়ি করে রান্নাটা শেষ করেছে কোনো রকমে, আর ঘরের অবস্থা এইরকম। এইদিকে আমার নামাজের সময়ও চলে যাচ্ছে, তো আমি কোনো রকম আর কি ঘরটা একটু সামনের জায়গাটুকু একটু পরিষ্কার করে আমি আগে নামাজটা শেষ করে নেব। আর আসলে যখন নামাজের সময় হয়ে যায় তখন নামাজ না পড়া পর্যন্ত কেমন যেন একটা অশান্তি কাজ করে, আর নামাজটা যখন শেষ করে ফেলি তখন মনে হয় আরও শত কাজ থাকলেও কোনো সমস্যা নাই, থাক নামাজটা তো শেষ হয়েছে। আমার কাছে এমন লাগে, আমার মনে সবার কাছে এমন লাগে যে নামাজ পড়া হয়ে গেলে কি একটা শান্তি, যে না আমার নামাজটা শেষ হয়েছে, মনটা অনেক শান্ত হয়ে যায় তখন। তো যাই হোক, নামাজ পড়া শেষ, এখন এসেছে আবার যুদ্ধ করতে কিচেনে, কারণ তখন আসলে তাড়াতাড়ি করে রান্না শেষ করে একে তো কিচেনে গরম, তার উপরে আবার নামাজের সময় চলে যাচ্ছিল, তো তার কারণে সব কিছু রেখে টেখে আগে বাবুকে নিয়ে রুমে চলে গেছি। তো এখন বাবু একটু ঠান্ডা হয়েছে, শান্ত হয়েছে, তো আমি আবার কিচেনে চলে এসেছি, বাবুর খাবারটাও রেডি করব। প্লাস বাবুর বাবা যেহেতু বাইরে মানে বাইরে থেকে একটু পরেই চলে আসবে, তো ওর জন্য আমি একটু শরবতটা রেডি করে নিচ্ছি। বাসায় মেলন আছে, যেটাকে আমি বলে মিষ্টি বাঙ্গি, আমাদের দেশে যে বাঙ্গি পাওয়া যায় ওইটার মিষ্টি ভার্সন আর কি। আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে, জুসটা খেতে আরও বেশি ভালো লাগে, তো ওর জন্য আমি এটা একটু জুস করে নিলাম। ইটালিতে আসলে এতটা গরম গতবারও আমি দেখিনি, এইবার যতটা গরম পড়ছে। আসলে শুধু ইটালিতে না, ইউরোপের সব জায়গাতেই এইবার এই অবস্থা, গরমে অবস্থা খুবই খারাপ। বিশেষ করে ফ্রান্সের অবস্থা অনেক খারাপ, ওখানে তো প্রায় রেড অ্যালার্ট জারি করা আছে গরমের কারণে। আর এই যে বাইরে কিন্তু দেখলেই বোঝা যায় যে কী পরিমাণ রোদ, আর কোনো বাতাস কিছু নাই, গাছগুলো পুরো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তো এর মধ্যেই আসলে এই শরবতটা খেতে খুবই ভালো লাগে, ফ্রিজে রেখে দেবো এখন, তো বাবুর বাবা আসলে মানে একটু খেলেই ও ঠান্ডা হয়ে যাবে। আর এই তো এখন বাবুর জন্য খাবারটা রেডি করে নিচ্ছি, তাকেও খাইয়ে দিলাম, আর আমার বড় একটা কাজ শেষ হয়ে গেছে। বাবুর পেট ঠান্ডা তো আমার মাথা ঠান্ডা এরকম। তো মাঝে আর আসলে কোনো ভিডিও কিছু করা হয়নি, কারণ এরপর আমি একটু রেস্ট নিয়েছি, বাবু আবার একটু দুপুরের দিকে ঘুমিয়েছিল, বাবুর বাবা আবার কাজে চলে গেছে, ও বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার কাজে চলে গেছে। তা আবার ক্যামেরাটা অন করলাম আমি সন্ধ্যার দিকে, তখন আসলে ভাত খেতে ইচ্ছা করছিল না রাতে, তো ভাবলাম যে একটু পাস্তা করি, তো পাস্তা বসিয়ে দিয়েছি আমার জন্য, আর এদিকে বাবুকেও বসিয়ে দিয়েছি পানিতে, সে পানি নিয়ে খেলাধুলা করছে, আর আমি এদিকে পাস্তা নিয়ে বসেছি। আর পাস্তাটা একেবারে সিম্পলভাবে করেছি, আমি অন্য কিছু দেইনি, জাস্ট আমি এখানে ক্যাচাপ নিয়েছি, মায়োনেজ নিয়েছি, আর একটু একটা তন্ন টুনা মাছের যে ক্যানগুলো থাকে একটা ক্যান নিয়ে নিয়েছি, তো ওটাই আমি বসে বসে খাচ্ছিলাম আর বাবুকে দেখছিলাম আর কি, যেন কোনো সমস্যা না হয়। আর এই যে আমার বাপজান মাশাল্লাহ পুরো ঘর পানিতে ভাসিয়ে দিয়েছে, তো পানি মুছতে মুছতে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে অল অপশনটা অন করে দেবেন, তাতে আমার সব ব্লগের নোটিফিকেশান আপনাদের ডিভাইসে চলে যাবে বা আপনাদের হাতের কাছে চলে যাবে। আর কি বলবো, গৃহিণী মানেই তো কাজ, সারাদিন ঘরের কাজই, এটা সেটা ওইটা টুকটাক লেগেই থাকে। তো আবার কিছু সিঙ্কে জমে গেছে, সেগুলো আবার ধুয়ে নিচ্ছি, আর এখন রাতের প্রিপারেশন, রাতের খাওয়া দাওয়া আবার সেই পরিচিত রুটিন যেটা দিয়ে ব্লগটা শুরু করেছিলাম, আর সেভাবেই আসলে ব্লগটা শেষ হবে। আর সবাইকে অনেক 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 ধন্যবাদ, ধন্যবাদ দেবো নাকি বুঝতে পারছি না, কথার টানে কথা চলে এসেছে যে ধন্যবাদ দিয়ে দিয়েছি, বাট সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আসলে মুখে বলার কোনো কোনো ভাষা নাই যে সবাই এত আপন করে নিতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে, তো সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনারা এভাবেই আমাকে ভালোবেসে যাবেন, এভাবেই আপনাদের
কি বলবো, মায়া মমতা আমাকে দিয়ে যাবেন। তাহলে আর ব্লগটা বড় করি না, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। তাহলে এখনকার মতো আল্লাহ হাফেজ।